নমস্কার যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল গিয়ে অল ক্লিক করবেন যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান মুকুল রায় তৃণমূলে যাওয়ার সময় দিলীপ ঘোষের বৈঠকে অনুপস্থিত ছিলেন বনগার সাংসদ ও তিন বিধায়ক তারপর থেকেই জল্পনা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে এদের নিয়ে যদিও সাংসদের প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বিধায়কদের প্রতিক্রিয়া পাওয়া গেছে মুকুল প্রসঙ্গে বনগার উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া মুকুল রায়কে সরাসরি আক্রমণ করে বলেন উনি বিজেপিতে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এসেছিলেন সেটা হয়নি তাই তিনি আবার ফিরে গেছেন দলবদলের জল্পনা উড়িয়ে দিয়েছেন বিধায়ক অন্যদিকে গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর মুকুল রায়কে নিয়ে বলেছেন সমুদ্র থেকে এক বাটি জল তুলে নিলে কিছু যায় আসে না তিনি মুকুল রায়কে চাণক্য মানতে নারাজ তিনি বলেন বিজেপির বুথ কর্মীরাই হচ্ছে আসল চাণক্য তিনিও কার্যত সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন অন্যদিকে মুকুল ঘনিষ্ঠ বিধায়ক বিশ্বজিৎ দাস মুকুল রায়ের প্রশংসা করে এদিন দলবদলে জল্পনা উস্কে দিয়েছেন